কমলাসাগর বিধানসভা স্থিত উরাংপাড়া জেবি স্কুলের ছাত্রছাত্রীদের জাতীয় প্রেস দিবস উপলক্ষে খাতা কলম এবং অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়। সেদিন মিড ডে মিল খাবারে ছাত্রছাত্রীদের জন্য মাংসের ব্যবস্থা করা হয়। জাতীয় প্রেস দিবস উপলক্ষে বিশালগড় প্রেস ক্লাবের উদ্যোগে এই কর্মসূচি গ্রহণ করা হয়। কমলাসাগর বিধানসভার কমলাসাগর পঞ্চায়েতে স্থিত উরাংপাড়া জেবি স্কুলের উন্নয়নের অনেকটাই খামতি রয়েছে। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বিদ্যালয়টিতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 50 জন। দুজন শিক্ষক এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাঠ দান করছেন, তাও আবার বিদ্যালয়ের শ্রেণীকক্ষ অনেকটাই কম। যদিও এই এলাকাটি উরাং বস্তি হিসেবেই চিহ্নিত, হতদরিদ্রদের বসবাস এই বস্তিতে। ছাত্রছাত্রীদের পাঠ দানের অভিভাবকরা অর্থনৈতিক দিক দিয়ে অনেকটাই পিছিয়ে রয়েছে। স্কুলে আসা ছাত্রছাত্রীরা প্রয়োজন মতো খাতা কলম নিয়ে আসতে অনেকটাই সমস্যার সম্মুখীন হচ্ছে। সে বিষয়গুলো দেখে বিশালগড় প্রেস ক্লাব জাতীয় প্রেস দিবস উপলক্ষে এই বিদ্যালয়ের প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য 4টি করে খাতা, 2টি করে কলম এবং মিড ডে মিলের খাবারে মাংসের ব্যবস্থা করে বিশালগড় প্রেস ক্লাব। ওই কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিশালগড় প্রেস ক্লাবের সভাপতি ভবতোষ ঘোষ, সম্পাদক তাজুল ইসলাম সহ প্রেস ক্লাবের সমস্ত সদস্যরা। উপস্থিত ছিলেন বিশালগড় মহকুমার কর্মরত সাংবাদিকরা। এছাড়া উপস্থিত ছিলেন এলাকার সমাজসেবী বিশ্বজিৎ সাহা এবং এলাকার স্থানীয় সমাজসেবীরা। বিশালগড় প্রেস ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানান বিদ্যালয়ের শিক্ষকরা এবং স্থানীয় অভিভাবকরাও। আমরা যারা সাংবাদিক রয়েছি, আমাদের মূল দায়িত্ব হচ্ছে সমাজের বিভিন্ন বিষয় এবং সমাজের বিভিন্ন ঘটনাগুলি সেগুলি পরিবেশন করা, আয়নার মতো এই সমাজটাকে মানুষের সামনে তুলে ধরা। শুধু এখানেই নয়, শুধু সংবাদ পরিবেশন করাই আমাদের শেষ কথা নয়, সেটা বিশ্বাস করি বিশালগড় প্রেস ক্লাব। তাই প্রত্যেক বছর বিশালগড় প্রেস ক্লাবের তরফ থেকে সংবাদ পরিবেশনার পাশাপাশি অসংখ্য সামাজিক কর্মসূচি আমরা হাতে নিয়ে থাকি। অতীতের দিনও আমরা এরকম অসংখ্য সমাজ সেবামূলক কাজ করে থাকি। সেটাকে আমরা নৈতিক দায়িত্ব মনে করে বিভিন্ন স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে সমাজের। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।